তার বিরুদ্ধে থানায় এফআইআর করছি। কি করেছে তিনি, কি করেছেন? তিনি একজনকে থ্রেট করছেন। কাকে? আমাদের তরুণ দল বলে একটা ক্লাব আছে, তার যে সেক্রেটারি রাজ, যে ওই ক্লাবটা কয়েক কোটি টাকার প্রপার্টি, ওটা যদি সিপিএমকে না দিয়ে, মানে মানস মুখার্জিকে না দিয়ে, মদন মিত্রকে দেওয়া হয় বা তৃণমূলকে হাতে দেওয়া হয়, মানে নেতৃত্বে, তাহলে উনি বিহার ইউপি থেকে, তাহলে এটা তো বিহার ইউপির লোকেদের এখানে প্রচুর আছে। আমি বলবো বিহার ইউপির লোকেদের, আপনারা মানস মুখার্জিকে জিজ্ঞেস করুন, দরকার হলে মিছিল নিয়ে যাবো মানস মুখার্জির বাড়িতে। উনি তো কামারহাটিতে থাকেন না, উনি বলেন কামারহাটির মানুষ মুসলমান, মানে এখানে মুসলমান বিহার ইউপি মানে নর্দমার পাশে জন্মায়, নর্দমার পাশে বিয়ে করে, নর্দমার পাশে মরে যায় বাচ্চা হয়। উনি ঘেন্না করেন কামারহাটি। তিনি কি আপনাকে থ্রেট দিয়েছেন? আমায় কেন দেবে, তো ক্যাসেট রয়েছে, বলছে তো যে মদন মিত্রকে বোমা মারবো। কত বোমার সামনে মদন মিত্র করতে পারে আমি তো তুলে দিয়েছি। কেন মদন মিত্রকে বোমা মারবো? তার কারণ হচ্ছে যে উনি এই এলাকা থেকে হেরে গিয়েছেন, উনি এই এলাকা থেকে ক্ষমতাচ্যুত হচ্ছেন, একটার পর একটা তৃণমূল কংগ্রেসের, মদন মিত্র কেউ না, ব্যাপারটা তৃণমূল কংগ্রেস। কামাহাটিতে শুট আউট, কল রেকর্ডকে নিয়ে ধুন্দুমার। কামাহাটির প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি উত্তরপ্রদেশের দুষ্কৃতি দিয়ে ফোন করে মদন মিত্রকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে, আর সেই কল রেকর্ড করে কামাহাটির প্রাক্তন বিধায়ক মানস মুখার্জির নামে বেলঘোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে দোষারোপ মদন মিত্রের। প্রত্যেকেই কুখ্যাত অপরাধী, পুলিশ তাদের ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে যে জয়লাভ করেছে, এখানে বিজেপি এবং সিপিএম এরা কিছুতেই মেনে নিতে পারছে না। মাত্র এক মাস আগে আমাদের ভিভার সামনে আমাদের পার্টি অফিস থেকে টেনে বার করে গুলি করা হলো আমাদের ছেলেদের 22 নম্বর ওয়ার্ডে। আজ থেকে 7 দিনের মধ্যে আনোয়ার বাগান আর মোহাম্মদ বাগানে গুলি চলল এবং হাজার হাজার মহিলা রাস্তায় ছোটাছুটি করছে, আর কামারহাটির গলি একদম বেনারসের গলির থেকেও মারাত্মক, সাংঘাতিক গলি, বেনারস নেপালের গলির থেকেও মারাত্মক কামারহাটির গলি। দুয়ারে সরকার কর্মসূচির কাজ চলাকালীন কামাহাটির 6 নম্বর ওয়ার্ডের পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি, গুলি চালানো হয় কয়েক রাউন্ড, আহত স্থানীয় 6 জন এবং মহিলা এবং 1 জন শিশু। কামাহাটি ফাঁড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত তৃণমূলের এই দলীয় কার্যালয়ে বোমাবাজি, চাঞ্চল্য এলাকা জুড়ে। দুয়ারে সরকার কর্মসূচির কাজ চলাকালীন কামাহাটির 6 নম্বর ওয়ার্ডের পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি, গুলি চালানো হয় কয়েক রাউন্ড, আহত স্থানীয় 6 জন এবং মহিলা এবং 1 জন শিশু। কামাহাটি ফাঁড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত তৃণমূলের এই দলীয় কার্যালয়ে বোমাবাজি, চাঞ্চল্য এলাকা জুড়ে। আজ ঘটনাস্থল পরিদর্শনে এসে বিস্ফোরক অভিযোগ কামারহাটির বিধায়ক মদন মিত্রের, অভিযোগের তীর প্রাক্তন বিধায়ক মানস মুখার্জির দিকে। প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি উত্তরপ্রদেশের দুষ্কৃতি দিয়ে ফোন করিয়ে মদন মিত্রকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আর সেই কল রেকর্ড করে কামারহাটির প্রাক্তন বিধায়ক মানস মুখার্জির নামে অভিযোগ দায়ের করল বেলঘড়িয়া থানায় মদন মিত্র। তার কারণ সেই করছে না বলেই, সেইটা করছে না বলেই আবার আজকে অজয় ঠাকুরকে জয়েন্ট সিপি ক্রাইম করে আবার কামারহাটিতে ব্যারাকপুরে নিয়ে আসা হলো। এবং কী করে করবে যদি রাজনৈতিক অন্যান্য রাজনৈতিক দল তারা সরাসরি গুন্ডা বোমা ভাড়া করে এনে হুমকি দেন এবং ডাইরেক্ট বলছেন যে এই দিন এখানে গুলি চালাব, এখানে বলে দিচ্ছেন তো, এটা তো দোলপিড়ি বসে আছে, দোলপিড়ি আদ্যাপীঠ, মানস মুখার্জি বলছো তো আমি কয়েকদিনের মধ্যে গুলি চালাবো তরুণ দল ক্লাবে। তরুণ দল ক্লাব হচ্ছে একদম দোলপিড়ির, যেখানে জন্মাষ্টমীতে ঝুলনে রাধাকৃষ্ণের মূর্তি আছে, সেখানে রাধাকৃষ্ণের যেখানে পুজো করবে তৃণমূল কংগ্রেস, হরি সংকীর্তন করবে তৃণমূল কর্মীরা, সেখানে মানস মুখার্জিরা বোমাগুলি চালাবে,
প্রথমত এই পরিস্থিতিতে তো একেবারেই সম্ভব না, আর আমরা তো শান্তি চাই, আমরা অশান্তি বাধাতে যাবো কেন? কামারহাটিতে যে কোনো ধরনের অশান্তি হলে পরে তাতে তো সাফারার হচ্ছে কামারহাটির গরিব মানুষ, সাধারণ মানুষ। কালকে যারা ইনজিওর্ড আহত হয়েছে তারা তো সাধারণ মানুষ, তারা তো ক্রিমিনাল না। আর কামারহাটি এমন একটা গিঞ্জি এলাকা, কামারহাটি আড়িয়া দক্ষিণেশ্বর বেলগড়িয়া, সেই গিঞ্জি এলাকায় যদি কোনো ধরনের এই ধরনের ঘটনা ঘটে মূলত বিপদে পড়ে তো সাধারণ মানুষ। আমরা যে আমরা চাই কামারহাটির মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক, সেই কামারহাটির মানুষকে অশান্তির মধ্যে নিয়ে যেতে যাবো কেন আমরা? আসলে ওরা যে সমস্ত সমাজ বিরোধীদের এখন নেতা বানিয়েছে, সেই সমাজ বিরোধীদের নেতারা তো তারা এলাকা বিস্তার করার জন্য নেমে পড়েছে, তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না, সেই নিয়ন্ত্রণ করতে পারছে না বলে এখন সিপিআইএমের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। এই যে সমস্ত মঞ্চগুলো, আমি কোনো জায়গা বলতে চাই না, বিভিন্ন জায়গায় মঞ্চে কারা আলোকিত করে বসে থাকে, কাদের ছবি হচ্ছে বিভিন্ন জায়গায় ওই ফেস্টুনে, তারপরে প্ল্যাকার্ডে দেখা যায়, যারা সমাজ বিরোধী তাদের সঙ্গে ছবি, তৃণমূলের নেতাদের এমএলএ এমপি তারা একসঙ্গে ছবি টাঙায়, তো লোকে তো জানে যে কারা কাদের সঙ্গে ঘুরে। আমার গলা না, আমার গলা না, ওটা কে করেছে আমি তাও বলতে পারব না। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।